টিস্যু ফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওরে শ্যামল বাংলা ও সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন মার্কুইস পানির পাম্প শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি মার্কুইস পানির পাম্প শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চরাঞ্চলে অনাবাদী জমিতে বিভিন্ন ধরনের ফসল সবজি উৎপাদন নিয়ে বিশেষ প্রতিবেদন, তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদনের উপর মূল প্রতিবেদন। জেগে ওঠা উত্তরের নদী চরগুলো ঢেকে গেছে সবুজে, অনাবাদী জমিগুলো ভরেছে ফসলে ও সবজিতে। মাটির উপযোগিতা যাচাই করে কৃষকদের ফসল চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি গবেষকরা। বেছে নেওয়া হয়েছে 10 ধরনের উচ্চ মূল্যের ফসল ও সবজি। কোন চরে করলার তেতো হাসি আর পেঁয়াজের ঝাঁজ ছড়িয়েছে, আবার কোথাও বা সাদা বালির বুকে বাদাম, মিষ্টি কুমড়া, মাসকলাই, মসুর, ভুট্টা, কাওন, আলু, মিষ্টি আলু, মরিচ সহ নানামুখী ফসল ও সবজি উৎপাদন করেছে এবং বাজারজাত নিশ্চিত করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। প্রিয় দর্শক, মার্কুইস পানির পাম্প শ্যামল বাংলার আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে আমাদের রংপুর প্রতিনিধি জুয়েল আহমেদের পাঠানো ভিডিও চিত্রের মাধ্যমে। প্রিয় দর্শক, তাহলে চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। একসময় যেখানে ছিল অথই পানি, এখন সেখানে করলার তেতো হাসি। দৃষ্টিসীমা ছাড়িয়ে তিস্তার শুকনো বালি ঢেকে গেছে সবুজ ফসলে। শহর থেকে প্রত্যন্ত গ্রামের আঁকাবাঁকা ধুলোয় আচ্ছন্ন উঁচু নিচু কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই সবুজে দেখা মেলে। আধুনিক প্রযুক্তি আর কৃষি গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে কুড়িগ্রামের তিস্তা নদীর জেগে ওঠা চরগুলো সেজেছে উন্নত জাতের পেঁয়াজ আর করলায়। এই বালুর বুকে সবুজের হাতছানি মনে ধরা দিচ্ছে কৃষকের। ধল্লা নদীর পাড়ে জমি বন্যা এলে গেলে সম্পূর্ণ ডুবি যায়, ডুবি আমরা যে করলা আনিয়া এবার লাগাছি। তা আল্লাহর মতো গাছপালা তো খুবই ভালো দেখা যায়, ফল টলও তো দেখা যায়। এখন আল্লাহ যদি দেয় তা এবার বোধহয় আমরা একটু সুখী হব। এর সাথে আমরা যে পটল খাত করছি, পটল খাত খুব উন্নত, তারপরে কুমড়া, তারপরে ছাঁচি লাউ, এগুলো খুব সুন্দর দেখা যায়। যেভাবে তাতে আমাদের চরের মনে হয় কোনো অভাব থাকবে না, অভাব হলে এই কায়েম দিয়ে হবে, চরে মনে হয় থাকবে না। বছরের পর বছর যে চর পড়ে থাকে অনাবাদী, এখন সেই বালুময় প্রান্ত পরিণত হয়েছে উর্বর জমিতে। পেঁয়াজ চাষে বিঘা প্রতি 12 ও উচ্ছে করলায় 15,000 টাকা খরচে প্রায় 3 গুণ লাভের আশা কৃষকের। আর এই ফসলে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর চরবাসী। এই জমিটা গত বছর পানি নিচে ছিল, এবার কাছারে এই জমিটা দেখা দিছে। তাতে আমরা পেঁয়াজের আবাদ করছি, এই পেঁয়াজ মনে করেন যে আল্লাহর রহম খুবই ফসল ভালো হচ্ছে এবং যেভাবে আশা অনুরূপ করতেছি যে আশা অনুরূপ ফল পাওয়া যাবে এবং আমাদের ভাগ্য অনেকটা আগের চেয়ে বদলে যাবে আর কি স্যার। এখন আবাদটা আমরা করছি, আবাদ খুব ভালো দেখা যাচ্ছে, ফলনও আল্লাহ করে ভালো হবে। পেঁয়াজের আবাদ করছি অনেক, খুব আবাদ দেখে আমরা সবাই অত্যন্ত খুশি এবং সরকারি অফিস থেকে আমাদের নানান রকমের সহযোগিতা বা বীজ বা প্রশিক্ষণ বা মাঝে মাঝে আসে তিনারা পরিদর্শন করে দেখেন যে কোন রোগ বিস্তার করছে, কী ওষুধ দেওয়া লাগবে বা কী সার ব্যবহার করলে পেঁয়াজ ভালো হবে, এরা সবসময় তারা দেখাশোনা করে। এ তাতে আমরা আশা করি ইনশাআল্লাহ খুব ভালো ফলন হবে। এইভাবে যদি আল্লাহর রহমত আবার যদি করে পাই তা আল্লাহর রহমত আমাদের কোনো ভবিষ্যৎবাণী কোনো চিন্তা ভাবনা করে না, মানে আল্লাহ যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা পাবো। কৃষকের চাহিদা নয়, কম খরচে লাভজনক ফসল উৎপাদনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের NATP ফেজ 2 এর অর্থায়নে পরিচালিত প্রকল্পে সরজমিন গবেষণা বিভাগ রংপুর গাইবান্ধার চরে চাষ পদ্ধতির পরিবর্তন এনেছে। ফসল বোনা থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত করছেন নানা ধরনের সহযোগিতা। কোনো মতে দিন গেছে, যায়নি অভাবে ছিলাম, এখন যাই মোটামুটি আপনারা কিছু একটা আশ্বাস পায়া মোটামুটি আর কি যে ভালো, খুবই ভালো আছি, যাই উপকারে আছি বা ফসলের বীজ টিজগুলো পাচ্ছি, সার ওষুধ আগে যেরকম ছিলাম তার চেয়ে অনেক ভালো আছি। কুড়িগ্রামে জেগে ওঠা 100 একর চরে করলা আর গাইবান্ধা 4,500 একরে চাষ হচ্ছে পেঁয়াজের। যদিও এসব চরে চাষ হচ্ছে আরও বিভিন্ন ফসল। এছাড়া যমুনা সেতু থেকে উত্তরের তিস্তা ব্যারেজ পর্যন্ত সাদা বাড়ির বুকে মিষ্টি কুমড়ার হাতছানি। এই ফসল চাষে ভূমিহীনরা মিতালি গড়ে তুলেছেন সবুজের সাথে, পরিবর্তনও করেছেন ভাগ্যের। সঠিক দাম নিশ্চিত করতে গঠন করা হয়েছে গ্রাম সমিতি। সরকারি সহযোগিতায় মিষ্টি কুমড়ার চাষ, মূল্য নির্ধারণ
ও বাজারজাতকরণেও কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ। লালমনিরহাটের তিস্তার ধুধু বালুর প্রান্তরেও সবুজের মাখামাখি, সেই সবুজে ভালো করে তাকালে দেখা যায় লকলকে লতার সমারোহ, ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছে ধরেছে মিষ্টি কুমড়া। যদিও 8 বছর আগেই চাষাবাদের সাথে যুক্ত এখানকার কৃষকেরা, কিন্তু ফসলের নিবিড়তা না থাকায় হয়েছে লোকসান। আধুনিক পদ্ধতি আর উন্নত জাতের বীজ পাওয়ায় বাড়ি হাইব্রিড এক জাতের মিষ্টি কুমড়া চাষে নদীতীরের মানুষের জীবন বদলেছে। মাত্র 4,500 টাকা খরচে কৃষকের বিঘা প্রতি উৎপাদন হয় 3 টন মিষ্টি কুমড়া। নদী নালা খাল বিল বয়ে সমিতির সদস্যরা কুমড়া নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায়, নিশ্চিত করছেন পণ্যের সঠিক মূল্য। প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। অন্য অন্য জাতের থেকে এই বাড়ি কুমড়া তিন এটা প্রচুর ফলন, মানে গিটে গিটে কুমড়া আসছে, আর এই কুমড়াটা মার্কেট যাচ্ছে বেশি টানে। খরচ মোটামুটি বিঘা প্রতি মনে করেন 4-5 হাজার টাকা খরচ হয়, আর আল্লাহর রহমত কুমড়িয়া যদি ঠিক মতো জাহারে কুমড়িয়া হয়েছে তাতে বেঁচাইলে 15-20 হাজার টাকা তো হইবে বিঘা প্রতি আশা করা যায়। কিন্তু মিষ্টি কুমড়া যদিও বা ফলন ভালো হয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় কষ্টকর বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে মিষ্টি কুমড়াটা আমাদের রোড প্লেস বা বাড়িতে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়। এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, ঘোড়ার গাড়ি করে কেরিং করা লাগে, তাতে আমাদের ব্যয়ভারটা অনেক বাড়ে, তবে এটা খুব লাভজনক ফসল। আমাদের উৎপাদন গ্রামাঞ্চলে এই চর অঞ্চলে খুব যথেষ্ট পরিমাণ আমাদের এখানে উৎপাদন হয়ে থাকে, কিন্তু ওই তুলনায় আমরা এখানে দাম পাই না। এটা শহর অঞ্চলে আমরা বিভিন্ন শহরে যোগাযোগ করে যেখানে মূল্য বেশি ওখানে আমরা এখান থেকে পাঠিয়ে থাকি। এর আগে আমাদের দেশি আলু ছিল, এরকম হয়নি, দেশি আলুর চার ডাবল ফলন হয়েছে আমাদের এই আলু। এ দেখতে ভালো, গাজরের মতো খাইতেও সুস্বাদ। আলু দেখতে এসলাম, দেখার পরে না আলুটা আমার পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে একজাস্ট যা যা ন্যায্য যেটা দাম আমার বাজারে ন্যায্য সেটা দাম আমি কৃষকের তাদেরকে দিব দামটা। চরবাসীর সবুজের সাথে মেলবন্ধন আর এলাকা ভেদে ফসল চাষে আর্থিক সচ্ছলতা আনতে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন কৃষি গবেষকরা। আমরা জানি যে প্রতি বছরই নদী ভাঙে আবার নদী গড়ে, যেখানে ভাঙে সেখানে তো একেবারে ভেঙেই শেষ হয়ে যায়, যেখানে গড়ে সেখানে কিন্তু শুধু বাড়ি জমা হয় না, চরে জমা হয় না, সেখানে কিন্তু তার সঙ্গে পলিও বয়ে আনে। এবং এই পলিগুলোর উপর এর সঙ্গে আমরা যেটা করি, এই যেখানে এই পলি জমে চর তৈরি করে সেখানকার মাটিগুলো প্রথমে আমরা পরীক্ষা করি, মাটিগুলো পরীক্ষা করে সেখানে কোন কোন উপাদানে ঘাটতি আছে সেটাকে নিরূপণ করি, এবং সেখানকার জন্য কোন ফসল উপযোগী সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আসি। নিয়ে আসার পরে স্থানীয়ভাবে লোকজনের সঙ্গে কথা বলে সেটাকে আমরা আমাদের বিবেচনায় নিয়ে আসি। পাশাপাশি যে ফসলকে বিবেচনা করা হয় তার বাজারজাতকরণের ব্যবস্থা আছে কি না, কারণ শুধু ফসল উৎপাদন করলেই হবে না, তার বাজারজাতকরণের বিষয়টা আমাদেরকে মাথায় আনতে হবে। কারণ উৎপাদিত ফসল যদি বাজারজাত না করতে পারি তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কাজেই কৃষকের মতামত প্লাস বাজার ব্যবস্থা সব কিছু মিলেই আমরা এবং চরের ফসলের উপযোগিতা সবগুলোকে এক লাইনে নিয়ে এসে বিচার করেই আমরা ফসলকে নির্বাচন করি এবং সেই ফসল উৎপাদনের জন্য আমরা কার্যক্রম হাতে নিই। এই ধুধু বালিচরকে আমরা পুঁজি করে সামনে আসার আলো দেখেছি, সেই বিষয়কে নিয়ে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা বিভিন্ন গবেষণা করে দেখেছি। এই এলাকায় আমরা গত বছর থেকে কাজটা শুরু করেছি, যেখানে আমরা দেখেছি যে এই সরে কোন ফসলটা ভালো হয়। আমরা 10টা ফসল নিয়ে কাজ করা শুরু করেছিলাম, এর মধ্যে থেকে আমরা বেছে 3টা ফসলে নিয়ে এসেছি। এই 3টা ফসল এখন আমরা যদি দেখি যে কোনটা ভালো হয় সেটাকে আমরা কৃষকের ব্যাপকভাবে নিয়ে যাব। তো গত বছর আমরা দেখেছিলাম উচ্ছে করাটা খুবই ভালো হয়েছিল, সেই হিসেবে আমরা এবছর এখানে প্রায় আমরা কৃষকের মাধ্যমে ছড়াই দিয়েছি যত 5-20 সম্ভব করা। আমরা খুঁজে দেখেছি প্রায় 167 বিঘা এলাকায় আমরা এবার করলা ছড়াই গেছে এবং পারফরমেন্স খুবই ভালো দেখা যাচ্ছে। আমরা আশা করতেছি কৃষক এখান থেকে এটা ব্যাপক ভালো ফলন পাবে এবং কৃষক উপযোগিতা অনুসারে এটা আরও ছড়াই যাবে দিন দিন। আমাদের পরিকল্পনা হলো যে এক একটা চরকে এক একটা ফসলে নিয়ে যাওয়া, যেমন এই চর জগৎবার চরটা, এই জগৎবার চর বা আমরা চিন্তা করছি এখানে মিষ্টি কুমড়ার একটা বিরাট সম্ভাবনা আছে, এই জন্য বাড়ি মিষ্টি কুমড়াকে এখানে আমরা নিয়ে এসেছি এবং ফলন খুবই ভালো এবং তারা মিষ্টি কুমড়া দেখে মানে তাদের উৎপাদন দেখে তারা খুবই আশাবঞ্চক। এই চরে কোনো ফসল হইতো না, এখন দেখা গেল যে আমাদের নতুন প্রযুক্তি নতুন জাত আসার কৃষি গবেষণা ইনস্টিটিউট বা অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে যে জাতগুলো আসার ফলে দেখা যাচ্ছে যে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি চর এলাকায়। এতে করে চর এলাকার লোকজন বা কৃষকরা যারা আছেন তারা অনেক উপকৃত হচ্ছে, তারা আমাদের এই জাতগুলো দিয়ে তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে
তাদের কাজে লাগতেছে। আমাদের এই প্রকল্পে আমরা শুধু ফসল চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ না, ফসল চাষাবাদের পরে কৃষক যাতে তাদের ওই বীজটা নিজে সংরক্ষণ করে রাখতে পারে সেই জন্য আমরা কিছু সিড রাখার জন্য, বীজ রাখার জন্য ড্রাম, ক্যারেট, সবজি সংগ্রহ করার জন্য এগুলো বিতরণ করছি, যাতে কৃষক নিরুৎসাহিত না হয় এবং পাশাপাশি এই বীজ রেখে সে নিজে স্বাবলম্বী হয়ে পরবর্তীতে ফসল উৎপাদনে আরও আগ্রহী হতে পারে। তবে পরিকল্পিত উদ্যোগ আর সহজ যোগাযোগ ব্যবস্থা করা গেলে বিচ্ছিন্ন সব মানুষ আরও এগিয়ে যাবে বলে মনে করেন কৃষক নেতারা। চরাঞ্চলের উৎপাদন এই ধারাকে টিকিয়ে রাখার জন্য, বিকশিত করার জন্য তাদের হাতে স্বল্প সুদে ঋণ পৌঁছে দেওয়া, তাদেরকে দলবদ্ধ করে তাদের এই উৎপাদনগুলোতে তাদেরকে আরও বেশি প্রশিক্ষিত করা এবং চরাঞ্চলের সঙ্গে আপনার সমতল অঞ্চলে যে যোগাযোগ বিচ্ছিন্নতা, সেই যোগাযোগ বিচ্ছিন্নতাকে যদি আমরা ঠিক করতে পারি, অবকাঠামো উন্নয়ন করতে পারি, চরাঞ্চলের শিক্ষা স্বাস্থ্য বিকশিত করতে পারি, তাহলে চরাঞ্চল কিন্তু একটা উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশে একটা বিশাল ধরনের ভূমিকা রাখবে। রংপুর কৃষি অঞ্চলে রয়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, যমুনা সহ 22টি নদ নদী। এবছর জেগে ওঠা 617টি চরের 1,22,000 হেক্টরে চাষাবাদ হচ্ছে ফসল। প্রিয় দর্শক, ফসল ও সবজির মধ্য দিয়ে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার সংগ্রাম চরবাসীর। তবে যোগাযোগ বিচ্ছিন্নতা সহজ হলে সমতল ভূমির কৃষকের চেয়েও তারা অনেক সুখী হবেন বলে মনে করেন কৃষক নেতারা। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর মার্কুইস পানির পাম্প শ্যামল বাংলায় আপনাদের জন্য থাকছে তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদনের উপর মূল প্রতিবেদন।